এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। হ্যালো, এক্সকিউজ মি, এই যে, হ্যালো, হেই, কে আপনি? আরে এই যে ভাই, কে আপনি? উঠে কে আপনি এই রুমের মধ্যে কি করছেন? তুমি জানো না তোমার রুমে কে এসেছেন? না, আমি জানি না, আমি ওনাকে দেখিনি, আমি চিনি না। তাই তো, চিনবে কি করে? হ্যাঁ, উনি তো এলিয়ান, হুট করে চলে এসেছেন আর তুমি এখন দেখতে পাচ্ছ তোমার বেডরুমে শুয়ে আছে, তাই তো বিষয়টা? আরে না, মানে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি আমি বের হয়ে দেখি কি এখানে শুয়ে আছে। বেশ বেশ বেশ, আর কিছু বলতে হবে না। আসলে আমি হচ্ছে উটকোভাবে ঢুকে পড়েছি, আমার তো নক করা উচিত ছিল বা কিছু একটা বলে আসা উচিত ছিল, আমি বুঝতে পারি না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই ভাই, এই যে ভাই, উঠেন না। থাক 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 না, থাক না, বেচারা ঘুমাচ্ছে, ঘুমা। হ্যাঁ, আমি ডিস্টার্ব করেছি তো। হ্যাঁ, আই এম সরি। হ্যাঁ, আমি চলে যাই। হ্যাঁ, সরি সরি ফর দ্যাট, সরি ফর এভরিথিং। সিরিয়াসলি, আমি কিন্তু ওনাকে চিনি না একদমই। না, ঠিক আছে, আমি আসলে জানতাম না তুমি চিনো না বা, ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি বরং চলে যাচ্ছি। একটা কথা, তোমার আমার সম্পর্কটা অনেক দিনেরই, দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথা হচ্ছিল, তোমার একটা রিলেশন আছে, এটা আমাকে বলতে পারতে? রিলেশন থাকাটা দোষের কিছু না রে ভাই, আমাকে বলো তো আমি চলে যেতাম, বা আমি আমি আমার ফ্যামিলিকে বোঝাতাম যাতে বিয়েটা না হয়। কিন্তু তোমার এই তোমার আজকের এই কাজে দুইটা পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল, কাজটা ভালো করো নি। আমার লাইফটা হেল্প বানিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস না, আমিও তোর লাইফটা হেল্প বানিয়ে ছাড়ব। খুব সুন্দর, খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। মানে একটা সুন্দরী মেয়ে, ভালো মেয়ের যা যা গুণ থাকা দরকার সব কিন্তু আপনার মধ্যে আছে। Oh my god, দেখি হাতটা, দূর থেকে দেখব। ওয়াও, হাতের পাঁচ আঙুলে পাঁচ ধরনের নেল পলিশ, পাঁচ রঙের। মানে আমার মনে হচ্ছে কি জানেন, আপনার হাতে যদি সাতটা আঙুল থাকতো তাহলে সাতটা রং থাকতো, রেইনবোর রং, রংধনুর রং। হাতটা কি ধরতে পারি? ধরতে চাইলে বলে বেহায় ভাববেন না কিন্তু। বাবু, এসব কি করছো? ঘর মহিলার হাত
তুরছে তাহলে একটা পাবলিক প্লেস, এগুলো ভালো না বাবু, তোমাকে কতবার বলেছি। বাবু 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 কে বাবু? বাবা বাবু কে না, আমি না তো, আমি তো রাতুল। আপনি না অসভ্য কিন্তু, আপনি এরকম করতেছেন কেন? আপনার সাথে তো আমার ওই লেনদেন শেষ, প্লিজ। চুপ থাকো তো বাবু, এরকম পার্সোনাল কথা এখন বলতে হয় না। দুদিন আগে আমাদের ঝগড়া হয়েছে, তারপরের অবস্থা দেখেন, যা যা ওকে করতে নিষেধ করেছি সব করছে। এই যে ওর কিন্তু অ্যালার্জি আছে, ফুল হাতা শার্ট পরতে পায় না, কিন্তু ও ফুল হাতা শার্ট পরে আছে, ফসকা হয়ে যাবে, জেদ করছো না আমার সাথে? আর গলগুলো একটু দেখুন, গলগুলো দেখুন, না খেয়ে খেয়ে একদম শুকিয়ে কেমন ফাটি হয়ে গেছে। আমি তোকে বলি আপু, আমাদের মাঝখানে না অনেক পুরা লম্বা একটা রিলেশনশিপ, আর আমরা আসলে একজনকে অনেক ভালোবাসি জানেন। আমরা কত অদল বদল খেলেছি, অদল অদল বদল খেলা হচ্ছে না, মেয়েদের সাথে বসে বসে কি মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে, হাত ধরা হচ্ছে, হাতে রেনবো, তাই না? ফালতু কথাকার ছিছি বাবু, এইভাবে আমার মান সম্মান তো না ডুবলেও পারছে। আরে আপনি এরকম করছেন কেন? এ একটা ফিক্সিং করছে, এটা উল্টাপাল্টা বলছে, আপনিও এটার সাথে তাল দিচ্ছেন? আর কোনদিন সামনে আসলে জুতা দিয়ে দিব। হ্যাঁ গালি গালাজ করো, এই তুই চুপ থাকো, আমার কথা বলতে হয় না, জুতা দিব না আপু, গালি গালাজ করতে হয় না। এই বসো তো, তুমি মেয়েদের সাথে খারাপ বিহেভ করো না আপু, আপনি যান। আই এম সো সরি আপু, আর কখনোই এমন হবে না, আমি ঠিক করছি ওকে। আপনাকে আমি সিচুয়েশনটা বলি নাই, আপনি আমার সাথে এগুলো কি শুরু করলেন? ওই দিন ইট মেরেছিলেন না, পাটকে খেলে সিম্পল সিম্পল। আমার এখানে কোনো, আমি কোনো ক্ষতিগ্রস্ত হই নাই, আমার কোনো প্রবলেম হয় নাই। যে মেয়ে আরেকটা মেয়ের কথা শুনে এরকম উল্টাপাল্টা রিয়াক্ট করে, জুতা খুলে পিটাইতে চায়, এই মেয়ের সাথে সম্পর্ক করাটা হচ্ছে বোকামি, এটা এটা ডেঞ্জারাস, ভাই লাইফ রিস্ক আছে, হার্মফুল, এটা এটা আমার উপকারী হয়েছে। না রে না, মানে কি বলবো আমি, কি বলবো বল, ভাল লাগে না রে। একটা মেয়ে, একটা মেয়ে যে কি সুন্দর মনের হতে পারে, আর একটা মেয়ে যে কত সুন্দর হতে পারে, শোন, মানে মেয়েটার হাত, একটা মানুষের হাত যে এত সুন্দর হতে পারে, মেয়েটার হাত, ওর হাতে পাঁচটা আঙুল, মেয়েটার পাঁচটা আঙুলে পাঁচ রঙের নেল পলিশ, মানে দেখেই এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি এই হাতে যদি আর দুটো আঙুল থাকতো, তাহলে এই দুটো আঙুলে আরও দুই ধরনের রং থাকতো, মনে হতো রংধনুর সাত রং, তুই বুঝতে পারলি ব্যাপারটা? আর ওর কি মন মানসিকতা, এরকম মন মানসিকতার মেয়ে পাওয়া যায় না, মানে বললাম যে এত সুন্দর হাতটা একটু ধরি, নিজেই হাতটা বাড়িয়ে দিল, মানে বুঝলি কি ধরনের ওপেন মাইন্ডেড প্রগতিশীল একটা মেয়ে। এই মেয়েটার হাত যখন ধরবো, স্পর্শ করব, কথা চলবে, কথা আগাবে, আলোয় আলোকিত হব, ঠিক সেই সময়ই মানে আরেকজনের জন্য নেমে এলো আধার ঘন কালো। কেন দোস্ত, কি হলো? আর যখন আমাদের মোমেন্টটা তৈরি হবে, আমি স্পর্শ করব, সুন্দর করে কথা বলবো, ওর সাথে একটা ভাবের আদান প্রদান হবে, ঠিক সেই সময় আরেকটা মেয়ে এসে মানে সবকিছু চৌপাট করে দিল, বুঝলি না কোন মেয়েটা? ওহ তোর কি যে কষ্ট দোস্ত, চিন্তা করিস না, আবার নতুন করে চেষ্টা কর, চেষ্টাতেই কাজ হবে। আর কি ট্রাই করব, ও তো আমাকে স্ট্রেট থ্রেড দিয়ে দিছে যে আপনার জীবনে যতবারই যে প্রেমের সম্পর্ক আপনি গড়তে যাবেন, যেখানে যেখানে ঘুরতে যাবেন, যেখানে যেখানে দেখা করবেন, সেখানে সেখানে আমি এসে একটা বাগড়া বাগাই দেবো, একটা চ্যালেঞ্জ করে গেছে। সো আমার জীবনে আর প্রেম আসবে না রে, প্রেম আসবে না। তার মানে কি? তোর জীবনের মতো, তোর জীবনে যেমন প্রেম আসবে না তোর জন্য, তোর এই শরীরের জন্য, আমার জীবন ওই মেয়ের জন্য আসবে না আর কখনো প্রেম। আহারে তোর সারাটা জীবন প্রেমহীন কাটবে? হ্যাঁ প্রেমহীনই কাটবে, কিন্তু না অসম্ভব, আমি এটা সেফটি প্রিকশন নিয়ে নিছি আমি। হ্যাঁ কীভাবে? আমি তো তোর কি কম, আমার বাবা মাকে বলে দিছি প্রেম আসবে আমার জীবনে, প্রেম হবে, কিন্তু সেটা বিয়ের আগে না, বিয়ের পরে। আমার বাবা মাকে বলছি মেয়ে দেখতে, তারা মেয়ে দেখে ফেলছে, তারা জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং সেই মেয়ের সাথে আমি দেখা করতে যাবো কাল, তুই আমার সঙ্গে যাবি। যাবে যাও।
যাবি? যাবো যাবো দোস্ত, মিস করিস না, খাবার দাবারের সুন্দর ব্যবস্থা, তাই নাকি? খুব ভালো কথা, মিস করিস না। Sorry I'm late. No, I'm fine. Aapni kichu order korechen? Na, kichu na. Okay, ki khaben bolen? না ভাববো কি, কী ভাববো? মনে হচ্ছে কিছু একটা। না আমি আসলে ভাবছি কি পরিবেশটা খুব একটা ভালো না, আমরা অন্য কোথাও গিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে চলো, তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ শিওর শিওর শিওর। সমস্যা কি আপনি বোঝেন না? হ্যাঁ আমার পিছন ঘুরঘুর করছেন, আমার পিছ ঘুরঘুর করে 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 আমার পিছন সব জায়গায় আসা যাবে না। যাবে না? না যাবে না। আচ্ছা যাবে না, কিন্তু আমি ভেবেছি এবার আপনাকে অন্যভাবে সাইজ করব। সাইজ? হ্যাঁ আমি কি গরুর মাংস, আপনি কি কষাই যে আপনাকে কেউ বলছে যে এইভাবে এইভাবে সাইজ করতে? সেটাই তো বাবা, এটা কোনো কথা মানে কি? তুমি আমাকে যা বলেছো আমি সব সময় তাই শুনেছি। মানে কসম খেয়ে বলছি, কি কিছু হচ্ছে না তো? জাস্ট একটা মিনিট, কসম খেয়ে বলছি, আমাকে বলুন কি হচ্ছে। আমি জানি না কি হচ্ছে, টিকিট কাটা আছে, সব কিছু রেডি আছে। আপনার হাত ধরেছে? হ্যাঁ হাত ধরেছে। কেন আপু, একটা মিনিট কথা বলতে পারি ওর সাথে? টিকিট রেডি, গাড়ি রেডি, সব কিছু রেডি আছে। আপনি জানতো, আপনি জানতো তুমি এমন কেন করছো? কেন যাবো? আপনি একটু ভালো মেয়ে, আপনি যান। কেন আপনি চলে যাবেন? অবশ্যই, ও অনেক ভালো একটা মেয়ে, তুমি কেন এই মেয়ের জীবনটা নষ্ট করতে চাচ্ছ? হাতে কেন বাবা, এর আগে তুমি আরো পাঁচটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করছো, তোমাকে সবাই মেন্টালি ইল বলছে। আপনি বিশ্বাস করেন? হ্যালো, আপনি কোথায়? এখনো আসছেন না? আমি আসছি, আমি রিকশা পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা তাহলে এক কাজ করি, কি খাবেন বলেন, অর্ডার করে ফেলি। পিৎজা খাবো। ও সেটা তো জানি আপনি খুব পছন্দ করেন। হ্যাঁ অনেক স্পাইসি আর অলিভ দেওয়া থাকবে প্রচুর। হ্যাঁ বেশি বেশি অলিভ, ঠিক আছে। ওকে ওকে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রাইট। জি আসুন। জি আপু, হ্যাঁ বলো। আপনি নিশ্চয়ই আপনার রাতুল নামের একটা ছেলের সাথে দেখা করতে চাচ্ছেন, তাই না? কেন 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 বা আমি কে সেটা আমি আপনাকে বলছি, আপনি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছেন যে মাতাল হয় প্রতিদিন, ও ড্রিঙ্ক করে, স্মোক করে, আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী, আর আমার কপালটা এমনই পোড়া, প্রতিদিন রাতে বাসায় এসে আমার গায়ে হাত তোলে, দুঃখের কাহিনী আর কি বলবো আপনাকে আপু। আপনাকে কি বলছি, নিশ্চয়ই রেস্টুরেন্টে বসে আপনার জন্য অনেক খাবার অর্ডার দিচ্ছে, তাই না? পিজা খাই খাই পটিয়েছিল, এখন নিশ্চয় আপনাকে পিজা খেতে বলছে, তাই না? দেখেন নিশ্চয় কল এসেছে, কথা বলেন। হ্যালো, কি সমস্যাটা কি? অনেকক্ষণ হয়ে গেল, পিজা তো ঠান্ডা হচ্ছে। বেশি বেশি অলিভ দাও পিজা,
ঠান্ডা হয়ে যাচ্ছে না? পিজ্জা তুই এক পিজ্জা কয়জনকে খাওয়াবি? মানে মানে বুঝিস না কিছুই, কিছু বুঝিস না, ধর কথা বল। বাবু কি করছো বলো তো? এই এক পিজ্জা তুমি কয়টা মেয়েকে খাওয়াবা? আমি প্রীতি, আমি সে প্রীতি যে প্রীতিকে প্রতিদিন তুই মাতাল হয়ে বাসায় এসে মারিস। এই আপনি কিন্তু বেশি করছেন বুঝছেন, আপনি কিন্তু বেশি করছেন, এটা বাড়াবাড়ি। তুই শুধু আজকে বাসায় আমি দেখতেছি বাকিটা। কাপু আপনি একদম মন খারাপ করবেন না, বাসায় কিছু বলার দরকার নেই, এরকম ছেলে পুরো দেশে ভর্তি হয়ে গেছে, কিন্তু বেশি দিন থাকবে না, আমরা নারীরা দেখে নিব তাদের, তাই না? তাই না? আপনি মন খারাপ করবেন এখন, এখন আর বাইরে যাওয়ার দরকার নেই। আপনি আমি হ্যাঁ বাঁচিয়েছি, এইসব কোনো ব্যাপার না, আপনি শুধু বাসায় যান, মন খারাপ করবেন না কিন্তু। লাগবে জুস লাগবে, নিয়ে আসে লিটার ধরে জুস নিয়ে এসে আমার মাথায় না বুঝেন না জানে কেন দেখি এতগুলো মিষ্টি ছিল সবগুলো কই? খেয়ে ফেলেছিস? কোনো সমস্যা নেই, এখন ওনাকে শোনেন একটা কথা বলি, এই যে দুই দিনের, দুই দিনের যে সময়টা নিয়েছেন আপনার সাথে বোকামি করেছেন। এই মেয়ের জন্য কেউ দুই দিন সময় নেয়? এই মিয়া দুই দিন কি, দুই ঘন্টা কি, দুই মিনিট সময় নেওয়া ওটাই তো বোকামি। এই মেয়ে তো মেয়ে না, এই মেয়ে সম্পর্কে আপনার আইডিয়া আছে, ধারণা আছে? এই মেয়ে ভার্সিটি থেকে বাসা, বাসা তো ভার্সিটি, এছাড়া কোনো জায়গায় যাই না। আর এই মেয়ে যে মতাদর্শে বড় হয়েছে, এই মেয়ের আইডিয়া মানে ফিলোসফি কি জানেন? হ্যাঁ, সে বলে যে আমি প্রেম করব তার সাথে, জীবনে আমার প্রেম আসবে, ভালোবাসা আসবে একবার, শুধু প্রেম করব তারই সাথে, যার সাথে আমার বিয়ে হবে, মানে আপনি, আপনাকে বিয়ে করে আপনার সাথে প্রেম করবে, এরকম মেয়ে কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় এরকম মেয়ে? বুঝতে হবে, বোকামি করলে চলবে না, ঠিক আছে? শুনেন একটা কথা বলি, আমাদের কাছে আংটি আছে, আংটি আপনি লক করে ফেলেন, তাই নাকি? কি শুনবো, তোর বড় মামা আমাকে ফোন করেছিল, আমার মিষ্টি কেন? আচ্ছা মুখে একটু একটু আরে কথা বলতে বলতে খান না, অসুবিধা নেই, তোর বড় মামা একটু আগে ফোন করেছিল বুঝছিস, এই মেয়ের তো দুদিন আগে একটা বিয়ে ভেঙে গেছে, আমার মনে হয় মেয়েটার কথা কোনো ঝামেলা আছে, কি বলেন মামা? ভাগ্য ভালো কিচ্ছু ফাইনাল হয়নি। শেষ বলো, শেষ পুরোটা শেষ করছে, শুনেন আমি একটা কথা, ভাগ্য ভালো আপনারা কোনো কিছু ফাইনাল করেন, এটা আপনার পারসেপশন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ভাবছেন, আপনি যেমন কি মামা না, মামা বড় মামা দুইজনই ভাবছেন, কথা সত্য যে মেয়েটার বিয়ে ভেঙে গেছে, এরকম 100টা বিয়ে সে ভেঙে দিয়েছে, কে ভেঙেছে, পাত্র না পাত্রীপক্ষ? পাত্রপক্ষ ভাঙেনি, পাত্রীপক্ষ ভেঙেছে, এরকম যোগ্যতা সম্পন্ন মেয়ের বিয়ে তো অহরহ ভাঙবে, সে নাকচ করে দিচ্ছে, কারণ কি, ছেলেটা একটু আড়াল করেছিল, তার একটা ঠ্যাং ভাঙা ছিল, আপনার ঠ্যাঙে কোনো ঝামেলা নাই, এটা তো আগে কখনো শুনিনি, এটা তো জানতাম না, জানতি না, আমিও জানতাম না, সব কিছু জানতে হয় না তো, কিন্তু ওনারা জানলো, এটা তো জানা দরকার ভাই। বুঝছি বুঝছি, আপনার কি মেয়ের পক্ষ থেকে দালাল রাখছে? দূর ভাই, এ মামা আসেন আসেন, ব্যাড ইনভেস্টমেন্ট, আমাকে কি বলবো, দালাল মনে হয় না, জুতা খুলে মারি, মিষ্টিগুলো অপচয় দেখি, কেন ওইটা খাবো, ঠিক আছে? আচ্ছা আমরা কি এভাবেই গাড়িতে বসে থাকবো? চলেন না কোথাও যাই, তারপর কিছু খাই, খাবো যাবো, তবে আমি যেটা ভাবছি
যে এটা তো আসলে রেগুলার প্রসেসে কোথাও যাওয়া খাওয়া এবং এটা খুব নর্মাল একটা বিষয়, কিন্তু আমি মনে হচ্ছে কি আমরা একটু অন্যরকমভাবে ভাবি। মানে আমরা কোথাও যাব না, কিছু খাবো না, আমরা শুধু মতের বিনিময় ঘটাবো, আলোচনা করব, কথা বলবো, কিন্তু সেটা গাড়ির ভেতরে, এবং আমাদের যা বলতে ইচ্ছে করে বলবো, ঠিক আছে? কি ব্যাপার? তুমি আমাকে বাসা থেকে পিক করার কথা আর তুমি এখানে আরেকটা মেয়েকে নিয়ে গাড়ি রাস্তা পার করে বসে আছো, মানে হচ্ছেটা কি? এই আপনি কে? আপনি কে? এসব কি হচ্ছে? আমি কে? আমি কে সেটা আমার বলতে হবে নাকি রাতুল বলবে? রাতুল বলো। হ্যাঁ আমি বলবো, আমি বলবো, আমারই বলা উচিত। কি বলবো? সে আমার প্রেমিকা, আমার তার সাথে ভালোবাসার সম্পর্ক, আপনার সম্পর্ক, মনের সম্পর্ক, অনেক সম্পর্ক, অনেক সম্পর্ক, ঠিক আছে না? যেসব সম্পর্ক যেসব হয় সেই সেরকম একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক। আমার ওর সাথে ভেজাল চলতেছে, এই জন্য আমি চাচ্ছি আরেকজনের সাথে বিয়ে করে ফেলতে, সেই বিয়েটাই ঘটাবো। এই জন্য আপনাকে আমি আপনার বাবাকে বলেছি, আমি বলেছি, এসেছি, কথা বলছি, এই জন্যই আমি এই ভয়ে আর বাইরে যেতে পারছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এখন জুতা খুলে মারেন, স্যান্ডেল খুলে মারেন, ঠিক আছে? জি জি প্লিজ এভাবে বলবেন না। আসলে দেখেন আমারও যে আপনার খুব বেশি পছন্দ তা কিন্তু না, বাবা আমাকে বলেছে তাই আপনাকে দেখতে এসেছি। আর আমি বলবো কি, আপনার আপনার মেয়ের সাথে ভালো করে চলুন, এটাই হয়তো ভালো হবে। আচ্ছা আপনি ভালো থাকবেন ভাইয়াকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি খুবই ভালো। ঠিক আছে, আল্লাহ। শোনেন, আপনাকে আমার পছন্দ হয় নাই, ঠিক আছে? আমার লাল চুল পছন্দ না, যান। আপনারা ভালো থাকবেন। আমি খুব ভালো থাকবো। ওই এক একটা মেয়ে মানুষ দেখলে না, একটা নীতি বুদ্ধি, একটা এই বুদ্ধি, সেই বুদ্ধি, সব কান কোথায় একদম পড়ে যাচ্ছে। আমাকে বাসা না ওই যে ইউনিভার্সিটি ড্রপ করে দিলে হবে। হ্যাঁ তুমি তো আমার প্রেমিকা লাগো, তুমি আমার বউ লাগো না? তো বাবু আসো, পাশের সিটে বসো, হাতটা ধরো। এইসব করতে হবে না, তুমি আমাকে টান দিয়ে নিয়ে যাও। কচ্ছিলাও কিছুক্ষণ, তারপরে নিয়ে যাবো, এছাড়া নিয়ে যাবো না আমি। দেরি হয়ে যাচ্ছে, একটু জলদি। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে আমি এটা পাইলাম যে আমি যে বিপদে পড়ছি সেই বিপদ থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারবি। দোস্ত তোর সমস্ত বিপদাবদে সমস্ত সমস্যা আমি আছি দোস্ত, শেষ পর্যন্ত থাকবো, তুই একটু কোনো টেনশনই করিস না। সব সমস্যায় তুই আছিস না, সমস্যায় থাকিস, কিন্তু সমাধানে থাকতে হবে, বুঝতে পারছিস? সমস্যায় থাকলে চলবে না, সমাধান করতে হবে। তোর কি মনে হয় যে আমার জীবনে যে সমস্যাটা হচ্ছে, যে বারবার যে বিয়েটা ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো যে হতেও হতেও হচ্ছে না, এর জন্য কে দায়ী? ওই যে ওই বাজে ব্যাদব মেয়েটা দায়ী। সোয়ার মেরে না তোর দাঁত আমি সবগুলো ফালাই দেবো, মুখের ভিতরে যতগুলো দাঁত আছে না একচরে ফালাই দেবো, একচরে ঘুরে বলবি আমাকে। কারণ ওই বাজে মেয়েটা বাজে মেয়ে না, ওই মেয়েটা দায়ী না, দায়ী হচ্ছিস তুই। আমি কিভাবে দায়ী? বুঝতে পারতেছিস না? বুঝাই বলবো, হাত দিয়ে পারবো না মুখ দিয়ে বলবো? মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে বলি। আমি কি আমার জীবনে কখনো ওই ছাইপাশ খাইছি? তুই কখনো ছাইপাস খাস না দোস্ত, তুই ঠিকই বলছিস। তোর বার্থডে পার্টিতে আমি ছাইপাস খাইলাম, খেয়ে আমি মাতাল হইলাম, মাতাল হয়ে ওই মেয়ের বেডরুমে ঢুকে গেলাম, ওই মেয়ের বিয়ে ভেঙে গেল, ভাঙছে না? সেই জন্য ওই মেয়েটা আমার পিছনে লাগছে। তাহলে দায়ী কে ওই ছাইপাস আমার মাতাল হওয়া, সেটার পিছনে দায়ী কে? তুই, তোর বার্থডে পার্টি কে দায়ী না? হ্যাঁ এখন সমাধান তুই করবি। আমি কিভাবে সমাধান করব? শোন, ওই মেয়ে আমাকে বলছে যে তার যদি কারোর সাথে সম্পর্ক হয়ে যায়, সে যদি বিয়ে করে ফেলে, তাহলে আমার পিছনে আর লাগবে না, অর্জন থেকে সে চলে যাবে, ঠিক আছে? এখন তুই ওই মেয়েকে বিয়ে করবি। তাহলে আমার আব্বা আমাকে মারবে। সম্ভব না। তাহলে এটা সম্ভব, আমি চাচার কাছে যেয়ে ছবিগুলো দেখাই দেবো। হাই দোস্ত, কোন ছবি?
ওই যে তুই ছাই পাশ খাস সেগুলোর ছবি আছে ভিডিও আছে সব আমি তুলে রাখছি সেগুলো দেখা দিব। হায় হায় দোস্ত, ওগুলো যদি আমার আব্বার হাতে পড়ে আমার আব্বা আমাকে খুন করে ফেলবে। এখন তুই ভাইছানে তুই কি করবি? তুই কি বিয়ে করার পর তোর বাপের কাছে মার খাবি নাকি ছবিগুলো দেখার পর চাচা তোকে কুত্তা বিলাই এগুলো বলে বলে ঝাড়া ঝাঁটাতে পিটাই 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 তোকে খুন করে ফেলবে? কোনটা নিবি তুই বেছে? দোস্ত দোস্ত আমি বিয়ে করবো দোস্ত, কিন্তু দোস্ত প্লিজ দোস্ত ওই ছবিগুলো আব্বার হাতে দিস না, তাহলে আমার আব্বা আমাকে খুন করে ফেলবে। আগে বিয়ে কর, এফোর্ট দে, ঠিক আছে? আজকে সারা রাত খাবি না, কালকে থেকে জিম শুরু, কমতে হবে, ঠিক আছে? এটা এটা কমাইতে হবে এটা। দোস্ত আমি এখনই বাইরে গিয়ে দৌড়ানো শুরু। যা যা তোর দৌড়ানো শুরু, এখন থেকে শুরু, ঠিক আছে? সহজ, সরল, সুন্দর, স্বাভাবিক, এরকম একটা ছেলে হলেই তো চলছে আপনার পাত্র হিসেবে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, এই পাত্রটা ধরেন যে একটু মানে একটু যদি মানে মোটা বা মানে স্বাস্থ্যবান হয় না, স্বাস্থ্যবান যদি হয় মানে একটা স্বাভাবিক সুন্দর একটা ছেলে একটু মোটা স্বাস্থ্যবান কি সমস্যা? মানে একটু হলে তো সমস্যা নাই, মানে না চলবে। আসলে হয় কি, মানুষ একটু একটু করেই তো একটু একটু খেতে খেতে খাদ্য অভ্যাসের মাধ্যমে একটু একটু করে বেশি খায়, বেশি করে খেতে 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 মানে মোটা হয়ে যায়, তাই না? আর এটা কিন্তু পারসেপশন, মানে যেটা আমার কাছে অনেক সেটা আপনার কাছে একটু, যেটা আপনার কাছে একটু সেটা আমার কাছে হয়তো বা অনেক। আর এটা কিন্তু চেঞ্জ করা সম্ভব, স্বাস্থ্য জিনিসটা কিন্তু চেঞ্জ করা সম্ভব একটা প্রপার ডায়েটের মাধ্যমে, তাই না? মানে অসম্ভব কিন্তু সম্ভব। যাক, কথা বাড়িয়ে লাভ কি, ডাকি। এই আয় না কাছে, আয় চলে আয়। বাবা বাবা চমৎকার, আস্তে কি সাংঘাতিক। মাশাআল্লাহ, প্রথমবার ইন করেছিস নাকি? তোকে আমি কখনো ইন করতে দেখিনি, ইন করার বুদ্ধি কে দিছে তোর? না বেল পড়ছিস না? ইন করেছিস, খুব ভালো লাগছে। চমৎকার এটা আটকা, এটা তুই একটু দূরে যা না, একটু কাছে থাকলে না, এত বড় তোকে কখনই লাগেনি, একটু দূরে যা, দূরে যা। বাবা বাবা যা, একটু যা, যা আয় একটু, যা রাখ। সাংঘাতিক, এখন ঠিকঠাক আছে, একটু দেখেন না। ঠিক আছে না, একটু দূরে যাবে। এই তুই ক্যাপটা খুল না, মনে হচ্ছে কি তোর মাথায় টাক, খুল, দেখেন কি সুন্দর মাথা ভর্তি চুল আর স্কিন টোন, মাশাল্লাহ বিউটিফুল স্কিন, দেখেন শেপ করে আসছে, একটা ব্লু ব্লু ফিল, তার মানে হচ্ছে কষ্ট আসে স্কিন। ইনের বুদ্ধিটা কার? তোর না, চমৎকার বুদ্ধি। তোমাকে যেতে বলেন, চলে যেতে বলবো? আচ্ছা ঠিক আছে, তুই যা 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 যা, আরো যা 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 যা, ওই যে বাথরুম আছে না, বাথরুমের ভিতরে ঢুক, যা ঢুকে যা যা। দেখুন সব কিছু ঠিক আছে, যেটা ঠিক নেই সেটা হচ্ছে ইনকাম সোর্স, ও এখনো আয়ের উৎস খুঁজে পায়নি। উনার একটা না, উনার হাজার সমস্যা। প্রথমত এই মানুষটা উদাসীন, যে নিজের শরীরের প্রতি উদাসীন, যার নিজের শরীরের প্রতি টেক কেয়ার বা নিজের হেলথ নিয়ে ভাবার টাইম নাই, শুধু খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে, সেই মানুষ নিজের কি নিজের পরিবারের কোন টেক কেয়ার করতে পারবে? আর দ্বিতীয়ত, এমন একটা মানুষকে কেন আমি বিয়ে করবো যার কোনো ইনকাম সোর্স নেই? মানে একটা সংসার চালানোর জন্য তো ইনকাম দরকার, নাকি সে আমারটা বসে বসে খাবে, নাকি আপনি চালাবেন? না কিছুদিন চালালাম না হয়, টাকা পয়সার ব্যাপার তো আছে, তো আমার কাছে চালালাম। এটা বাইক না যে লাইসেন্স ছাড়া বসে গেলাম আর চালা চলে গেলাম, একটা সংসার চালানোর জন্য একটা লাইসেন্স দরকার পড়ে, আর সেই লাইসেন্সটা একটা সঠিক মানুষকে দিতে হয়, এটা তো বুঝেন না? Thank you.
I'm sorry. Ji. Sorry. Na mane ebar ashole sorry. Ami kintu erokom na. Mane eto din dhore ami jeta ba jai korechi shobkichui ashole cheter boshe. Ota kintu ami na. আসলে হয়েছে কি যখন আমার লাইফে এরকম একটা ইনসিডেন্ট ঘটে যায় আর আমি দেখি আমার ফ্যামিলি আমাকে বিলিভ করছে না আমি না এটা আসলে নিতে পারছিলাম না আমার খুব মেন্টাল সমস্যা হচ্ছিল মানে আমার ফ্যামিলি আমার কথা কোনো কিছুরই দাম নেই তারপর আমি যখন দেখলাম এইরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটে যাওয়ার পরে আপনি আপনার লাইফে একদম নর্মাল আছেন মানে আপনার ওই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রিক্সায় হাহাহিহি সব কিছু চলছে ঠিকঠাক কিন্তু আমার বাসায় এত ধরনের প্রবলেম চলছে আমি ওইটাও আসলে নিতে পারছিলাম না আমার মাথা একদম গরম হয়ে গেছিল আমার জেদ কাজ করছিল যে আমার লাইফ এত খারাপ যাচ্ছে আপনার লাইফটা আমার খারাপ করতে হবে এটা আবার ঠিক এরকম সহ্য করার কথা না আমি থাকলে আমিও করতাম না আপনি এর পর আসলে যদি বিয়ে করতে চান বা মেয়ে দেখেন আপনি দেখতে পারেন আমার তরফ থেকে আসলে কোনো ধরনের প্রবলেম হবে না মানে আমি আর চালাবো না মানে খুব ভালো এটা বুঝছেন মানে আমি না এটা সমাধান চাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ আর সত্যি কথা বলতে কি দোষটা কিন্তু আমার ছিল এই জন্য আমি সরি বলেছি আপনারা হয়তো জানেন না আপনাদের বাসায় যেদিন প্রথমে আমি ওভাবে ঢুকে গেলাম তারপর আপনার বাবা কিন্তু আমাকে জেরা করেছিল এবার সত্যি করে বলো তুমি এই বাসায় কীভাবে এসেছো ওর সাথে তোমার কী সম্পর্ক এবং কবে থেকে একই কথা আর কয়বার বলবো চাচা আপনারা যেটাই বলি সেটাই তো হয় না আপনার মনের মতো হয় না আমি তো আপনাকে বললাম চাচা দেখেন আমি একটা কথা বলি আবার মন দিয়ে শুনেন আমি এখন ঠিক আছি আমি রাতে ঠিক ছিলাম না আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম ওর বার্থডে পার্টিতে ওরা কী কী সব খাইছে আমার জুসের সাথে কিছুটি মিলাই দিয়েছে আমি খাইছি খাওয়ার পর আমার মাথা মতো আওলাই গেছে এটা আমি জীবনেও খাই নাই আমার কখনো আমার আমি এই ধরনের অভ্যাস নাই আমি খেয়ে আমি বেতাল হয়ে আমি তো উপরে আপনাদের উপরে থাকি আমি নতুন আসছি এখানে আমি একটু জব করি ভালো স্যালারি পাই আমার বাবা মা দেশের বাড়িতে থাকে তাদের সাথে আমার কথা হয় এখানে আমি একলাই ফ্ল্যাটে থাকি আমি এসে একই দরজা দেখে ঢুকে আমার মনে হয় যে আমি আপনার মেয়ের ঘরে ঢুকে ঘুমিয়ে গেছি বাহ বাহ কত সুন্দর গল্প সাজিয়েছ তুমি বন্ধুদের ওখানে গিয়েছিলে তোমাকে কিসের সাথে কি মিশিয়ে খাইয়েছে তোমাকে নামিয়ে দিল তুমি ঢুকলে নিজের বাড়ি পড়লে আচ্ছা এবারে ওর কি একরকম দেখতে ফার্নিচার কি একই রকম তুমি সত্যি করে বলো না আমি কী করবো জানো আমি যদি এই বিষয়টা তোমার বাড়িওয়ালাকে জানাই তাহলে তো বাড়ি থেকে আমার বের করে দিতে আর যদি তোমার বাবা মাকে জানাই ঢাকা থেকে বলবে আর যদি পুলিশকে জানাই হাজতে ঢুকেতে পারে আচ্ছা ঠিক আছে শোনো তোমার বাড়িওয়ালাকে আমি জানাবো না আমি তোমার বাবা মাকে জানাবো না তোমাকে আমি পুলিশও দেবো না তোমার সাথে যে আর একটা সম্পর্ক আছে এই সত্যি কথাটা যদি তুমি স্বীকার করো তোমাকে যেতে দেবো তুমি কি আমার মেয়েকে চেনো না চেনো না চেনো এটা আসলে উচিত হয়নি আমাকে আমার কথাতেই যেটা সত্য সেটাই বলা উচিত ছিল এই জন্য হয়তো বা আপনার বাবা আপনাকে মানে ভুল বুঝেছে এটা আসলে এর জন্য আমি দোষী এই জন্য সরি যাক আপনি যে বুঝতে পেরেছেন এটা অনেক বড় ব্যাপার ভালো লাগলো এটা বুঝতে পারলাম যে আপনার মানুষটা অতটা খারাপ না ভালো আমিও মানুষটা অতটা খারাপ না আমিও বেশ ভালো কিন্তু আপাতত যে আপনি বললেন না বিয়ের ব্যাপার এত সহজে ঘটবে না আমার সাথে কারণ আমি না মেয়ে মানুষ চিনে গেছি আপনার এই প্রসেসের মধ্যে বেশ কিছু নারীদের সাথে আমার যেমন বোঝা হয়ে গেছে মানে দেখেন আপনি দেখেন না তাদের সাথে আমার সম্পর্ক আপনি এসে একটা জিনিস বোঝালেন ওটা বিশ্বাস করে কীভাবে রিয়্যাক্ট করে চলে গেল ক্রস চেক কিন্তু করলো না আবার আমি একটা মানুষ আপনার বাসায় ঢুকলাম হ্যাঁ সে কোনো কিছু না বিবেচনা করে বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল তো এদের প্রবলেম আছে বিয়ের ক্ষেত্রে বিশ্বাসের জায়গাটা নিয়ে প্রবলেম আছে তো আমরা আপনিও বেঁচে গেছেন আমিও বেঁচে গেছি আমার মনে হয় এটা সো বিয়ের ব্যাপারটা আপাতত স্থগিত এটা ভাবছি না ভালো মানুষের লাইফে দরকার আর কি কিছু খাবেন না এক্সকিউজ মি না কিছু খান আমি অর্ডার করি না না তাহলে ভাববো যে আপনি এখনো রাগ করে আছেন প্লিজ না না প্লিজ হ্যাঁ বাবা অর্ডার করি এসি নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিয়ে নেন নন এসি নিয়ে নেন চলবে না না চলবে ঠিক আছে ওকে আমি তাহলে এখন উঠি কিছু খান প্লিজ
প্লিজ না করবেন না। এক্সকিউজ মি। কতক্ষণ পর আপনার ট্রেন? আপনি এত চমকে উঠছেন কেন? এত অবাক হচ্ছেন, মানে এমন ভাব করছেন যে আপনি ভুল দেখেছেন। ভুল মানুষ আগেও ছিলাম এখনো আছি না, মানে এখানে কিভাবে? আপনার কি ধারণা আপনি একাই আমাকে খুঁজে বের করতে পারবেন? আমি আপনাকে খুঁজে বের করতে পারবো না। দেখুন, সত্যি বলতে আমি মানে সবই জানি, আপনি কখন যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সবই জানি। কিন্তু আমি চেয়েছি আপনাকে খুঁজে বের করতে, তাই আপনাকে খুঁজে বের করেছি। কিন্তু কেন? কেন দেখুন, কথা পেঁচিয়ে লাভ নেই, সত্যটা বলি। মানে কিছুদিন যাবৎ আমার জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটার জন্য আসলে আপনি দায়ী, আমি দায়ী, আবার আপনি দায়ী না, আমি দায়ী না, আসলে কেউই দায়ী না, পুরো সিচুয়েশনটা দায়ী। আমাদের মধ্যে তো কথা হলো, সেই জায়গার থেকে আপনি যথেষ্ট ভালো একজন মানুষ, আমিও যথেষ্ট ভালো একজন মানুষ, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে সিচুয়েশনটা আমাদেরকে একজন আরেকজনের পিছনে যে আমরা উঠে পড়ে লেগেছিলাম সেটা সিচুয়েশনটা দায়ী। মানে এই কদিন আমার কেন জানি মনে হচ্ছে যে আমার লাইফ থেকে চার্ম চলে গেছে। হ্যাঁ, মানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না, আপনি আমাকে জ্বালাচ্ছেন না, কোনো টেনশন নাই আমার, না কেমন জানি পাঞ্ছে পাঞ্ছে লাগছে, মানে বোর লাগছে, খুব ভালো লাগছে না। আমি কেন জানি আপনাকে খুব মিস করছি। আর একটা কথা বলি, দেখুন আপনিও তো পাত্র খুঁজছেন, আমি পাত্রী খুঁজছি, আমাদের মধ্যে যথেষ্ট বোঝাবুঝির ভুল ছিল, তো সেই জায়গার থেকে আপনি একজন ভালো মানুষ, আমি একজন ভালো মানুষ, এই দুজন ভালো মানুষ, একটা বুঝে আসা যায় না? মানে আমি কিন্তু টিকিটও করে নিয়েছি, আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে পারি, সময় আছে আমার, একদিন দুই দিন সাত দিন এক মাস, অসুবিধা নেই। না। ও, তার মানে কি আপনি যাবেন আমাকে রেখে একলা চলে যাবেন? কি লাগেজ নিব? কিছু স্বপ্ন ভেসে আসে চোখের পাতায়।
একদেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে উইং আইডি